আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু সকল ভী এন্ড সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সকলেই ভালো আসেন তো আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ সালের তো নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির রেখেছি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে ফুড অ্যান্ড ভেজিটেবল কান্টিলিভিশন টু সো নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি পিডিএফএলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলেও ডাউনলোড করার সলিউশনগুলো করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা দু হাজার একুশ শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় ফুড অ্যান্ড ভেজিটেবল কাল কাল্টিভিশন টু দ্বিতীয় পত্র বিষয়কটা হচ্ছে চৌড়ানম্বর চব্বিশ স্তর হচ্ছে এসএসসি এখানে যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পুষ্টির চাহিদা পূরণের ফলে ফলের অবদান পুষ্টির চাহিদা পূরণের ফলের অবদান যেটা আলোচনা করা হয়েছে আমরা নিচে চলে যাব তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন তো সবাই থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে সলিউশনগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন চাহিদা পুষ্টির চাহিদা পূরণের ফলের অবদান এক নম্বরে বলা হয়েছে ফলের পুষ্টিমান সো এটা আন্ডারলাইন করে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সলিউশনটা আমরা আমরা জীবন ধারণের জন্য যা খাই তাই খাদ্য যে সব খাদ্য করলে শরীরের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন তাপ উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাকে খাদ্য বলে খাদ্য গ্রহণের মুখ্য উপদেশ হলো শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখা শরীরের সুস্থতা নির্ভর করে দেহের পুষ্টি সাধন প্রক্রিয়ার উপর মানুষের খাদ্য তালিকার ফল একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে ফলে আমাদের দেহে প্রয়োজনীয় প্রায় সকল পুষ্টির উপাদানই পাওয়া যায় বিশেষত বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ উৎপাদনের সবচেয়ে সহজ ও সস্তা উৎস হল ফল ফল রান্না ছাড়া পাকা বা কাঁচা অবস্থায় সরাসরি খাওয়া যায় ফলে পুষ্টির উপাদান সব সবচেয়ে শরীরে গ্রহণ করতে পারে ফলে বিদ্যমান বিভিন্ন প্রকার খনিজ উৎপাদন যেমন ক্যালসিয়াম লৌহ ফসফরাস ইত্যাদি শরীরে বিপাকে সহায়তা করে এছাড়া ফল শরীরে অন্যান্য প্রয়োজনীয় উৎপাদন যেমন আমিষ শর্করা চর্বি ভিটামিন পানি ইত্যাদি ইত্যাদি সরবরাহ করে শরীরকে সুস্থ ও সরল রাখে খাদ্য ফল খাদ্য হিসাবে পুষ্টি অন্যতম বাহক সেটাই বলা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন তো বিভিন্ন ফসলের পুষ্টিমান নিচে সারণিতে আমাদের দেশে প্রচলিত প্রচলিত বিভিন্ন ফলের বিদ্যমান পুষ্টি উৎপাদনের পরিমাণ উল্লেখ করা হলো তো এই যে শখটা এই শখটা এঁকে নেবেন পরিমাণগুলো উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সো ফিডি ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চ্যানেল ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারেন সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন তো সবাই থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে সোলগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন ফলের নাম ক্যালসিয়াম মিগ্রাম ফসফরাস মিগ্রাম লৌহ মিগ্রাম ক্রেটিন মিগ্রাম থাইওমিন মিগ্রাম রিবেক ফ্লোবিন মিগ্রাম নয়োসিন মিগ্রাম ভিটামিন মিগ্রাম সো এগুলো আপনারা শখ আকারে এঁকে নেবেন এগুলো আগে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ফলের অবদান আন্ডারলাইন করে নেবেন আমিষ প্রোটিন সরবরাহের ফলের অবদান সো এগুলো লিখতে হবে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন দেহের নতুন মাংসপেশি গঠন বন্ধন এবং রক্ষণ আমি আমিষের কাজ ফল আমিষের প্রধান উৎস না হলেও বিভিন্ন ফলের কিছু না কিছু আমিষ থাকে ফলে বিদ্যমান আমিষ অন্যান্য উদ্ভিদ উৎস হতে পাওয়া আমিষের আয়ত্তকর করণ বাড়িয়ে দে অন্যান্য উৎসের হতে যে আমিষ পাওয়া যায় তাকে সব ধরনের এমাইনো অ্যাসিড নেই বিধায় ফল ভক্ষ করলে ঘাটতি এনাই এমআইনো অ্যাসিডের অভাব পূরণ হয় এবং শরীরের চাহিদা মোতাবেক সুষম আমিষ প্রাপ্তি নিশ্চিত হয় কাঁঠাল কলা কিশমিশ খেজুর ডুমুর কাজুবাদাম বেল ইত্যাদি আমিষের উৎস হিসেবে বেশ সমৃদ্ধ তো সেটাই বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট মাস্কের সলিউশনগুলো করতে পারতেছেন সরকরা শর্করার যেটা আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেহের শক্তির প্রধান উৎস হল শর্করা পুষ্টি বিধানের জরুরি উপাদান শর্করা সরবরাহ ফল গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ফল দানা দানা জাতীয় শর্করা পরিপূরক উৎপাদন হিসেবে পণ্য হতে পারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কৃষি কৃষি সংস্থা ফাও এর মতে শরীরের চাহিদা শতকরা করা পাঁচ ভাগ ক্যালোরি সবজি ও ফল থেকে আসা উচিত কিশমিশ খেজুর কর্মচা কলা বেল ইত্যাদি শর্করা প্রধান ফল সো ইত্যাদি সরকরা প্রধান ফল সেটাই বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চর্বি তো চর্বিটা যেটা আলোচনা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলেও ডাউনলোড করাও সলিউশনগুলো করতে পারেন তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা চর্বি চর্বি জাতীয় খাদ্য দেহের সঞ্চিত শক্তি হিসেবে কাজ করে মট। চাহিদা অন্তত দশ ভাগ খাদ্য শক্তি জাতীয় খাদ্য হতো হতে আসা উচিত অন্য অবস্থায় স্নেহ দ্রব্য ভিটামিন সহ যেমন ভিটামিন ভিটামিন এ ডি এবং এ কে শোষণ বাধা হয় কাজু বাদাম একরা কেডা কর ম বাদাম নারিকেল কাঁঠাল বিষ কদবেল ইত্যাদি ফল চর্বি সমৃদ্ধ সেটাই বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ভিটামিন ভিটামিন এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন শারীরিক পুষ্টির জন্য ভিটামিনের অবদান কার্য এর এ ভিটামিনের প্রধান উৎস হলো শাকসবজি ও ফলমূল মানব দেহের চাহিদা শতকরা প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ ভিটামিন সি ষাট থেকে আশি ভাগ ভিটামিন এ এবং বিশ থেকে তিরিশ ভাগ ভিটামিন বি সবজি ও ফল হতে আসে ভিটামিন বিভিন্ন ভিটামিন সরবরাহের ফলের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো এখানে দেখতে পাচ্ছেন ভিটামিন এ ভিটামিন এ এখানে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন তো সবাই দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল শ্রেণী অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন শরীরে পুষ্টি সাধনের এবং দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে ভিটামিন প্রয়োজন অক্ষ অধিক অত্যধিক ভিটামিনের প্রয়োজন অত্যধিক এর অভাবে রাতখানা রোগ হয় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায় সেগুলোই বলা হয়েছে নিচে চলে যাব এইখানে দেখতে পাচ্ছেন ভিটামিন বি ভিটামিন বি এ যেটা আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার বিপাক প্রক্রিয়া এবং এসআই স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণে ভিটামিন এ উল্লেখ ভূমিকা রাখে এগুলো আপনারা লিখে নেবেন লেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার ফলের ভিটামিনের উপস্থিত উপস্থিত এটা আন্ডারলাইন করে এই সলিউশনগুলো আপনারা লিখে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মার্কসগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলে নতুন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দু আজকের অ্যাসাইনমেন্টটা ছিল দুই হাজার একুশ সালের এসএসসি দাখিল ভকেশনাল পঞ্চম সপ্তাহের ফুড অ্যান্ড ভেজিটেবল কান কাল্টিভিশন টু দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান সরাসরি অফসাইট থেকে দেখাই দিলাম তো দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ